আসসালামু আলাইকুম। আজকে আমরা জুকি এলকে 1900 সিরিজের ইরোড 302 কিভাবে আপনি প্রপারলি সমাধান করবেন সেই বিষয়টাই দেখাবো। তো ইরোড 302 কেন আসে, এটা কিভাবে সমাধান করতে হয় সেই বিষয়ে আজকে আপনাদের সাথে 100% সমাধানের সিস্টেম দেখাবো। এখানে দুইটা সেন্সর আছে, এটার নিচে এই দুটা সেন্সর সমস্যা হয়ে গেলে বা ময়লা আটকাইলে এটার ভিতরে সেন্সরে কোনো ময়লা গেলে, অয়েল গেলে, কোনো তেল পড়লে তাহলেই ইরোর 302টা আসে। এটা প্রপারলি কীভাবে সমাধান করবেন এটার টোটাল সিস্টেমটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইরোর 302 খুবই একটা কমন ইরোর, এটা সবসময় আসে। এ হচ্ছে নিপার, এই নিপারের কারণে ইরোর 302 আসে, সেন্সরগুলো দিয়ে নিপারটা আসে। আমরা এখন এটা চেক করবো, সেন্সরটা কীভাবে আপনি সেন্সরটা চেক করবেন সেই সিস্টেমটা দেখাচ্ছি। তো এম বাটনে চেপে ধরে দুইটা শব্দ হবে, আপনি 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড ধরে রাখবেন। 20 সেকেন্ড ধরে রাখার পরে ছেড়ে দেবেন। তারপরে যে সিপি প্রোগ্রাম আসবে, সিপিতে আপনি যখন রেডি করবেন তখন এরকম আসবে। এরকম আসার পরে আপনি প্রোগ্রামে যাবেন, আছে সাত নম্বর প্রোগ্রামে যাওয়ার পরে আমরা এটাকে কাউন্টার বাটন চেপে ধরে এখানে একটা ভ্যালু দিয়ে দিব। একটা ভ্যালু দিলব আমরা, ধরেন 1 দিলাম, আপনি 1 থেকে 20 যা খুশি আপনি একটা ভ্যালু দিতে পারেন। এখানে আমরা একটা ভ্যালু দিলাম। এখন এই মেশিনটা অটোমেটিক এখানে নিপারটা কাজ করতেছে, এই নিপারটাকে এই সেন্সরগুলায় ডিটেক্ট করায় যে কতটুকু এটা সামনে পিছনে আপডাউন হবে। এই হচ্ছে মূলত নিপারের কাজ। নিপারটা হচ্ছে ববিনের সুতাটাকে কাটার পরে যখন সুতা কেটে দিবে মেশিন তখন ববিন সুতাটাকেও আটকায় রাখে। এই নিপারের কারণেই মূলত ইরোড 302 আসে। আরেকটা প্রোগ্রাম দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার সিপিতেই যাবেন। সিপিতে গিয়ে এখানে নাইফের একটা প্রোগ্রাম আছে, যে থ্রেড কাটিং নাইফটা, থ্রেড কাটিং নাইফটাও আপনি চেক করতে হবে। যদি থ্রেড কাটিং নাইফের সেন্সরের কারণেও এই সমস্যাটা আসে, তো আমরা এখানে 6-এ গিয়ে যখন আমরা এখানেও একটা ভ্যালু দিয়ে চেক করব তখন দেখবেন উইপার এবং নাইফ দুইটাই আমাদের একসাথে কাজ করবে। দেখুন উইপার এবং নাইফ এই দুইটার একসাথে কাজ করতেছে। আপনি দুইটা চেক করে নেবেন, যে তাহলে বুঝতে পারবেন যে এইগুলো যদি ঠিক না থাকে তাহলে ইরোর 302 আসবে। এই হচ্ছে মূলত ইরোর 302 এর সমস্যা। আর এটা সমাধান করতে গেলে আপনি স্ক্রুগুলো খুলে হাওয়া দিতে পারেন অথবা সেন্সরের কানেকশনগুলো চেক করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। এটা খুবই সহজ একটা সমাধান। নিপার চেক করবেন, নাইপের সেন্সরগুলো চেক করবেন, নাইপের স্টিক চেক করবেন এখানে, অথবা এটা খুলে তিন বেলিনকে খুলেও আপনি পরিষ্কার করে দিতে পারেন, হাওয়া দিলেও ঠিক হয়ে যাবে। আমি আপনাদের সাথে আরেকটা গোপন সিস্টেম দেখাবো যেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে প্যানেল লকের সিস্টেম, বিভিন্নভাবে আপনি এটাকে লক করে রাখতে পারবেন। দেখুন এ হচ্ছে কন্ট্রোল প্যানেলটা, যদি আপনি লক করে দেন, হ্যাঁ, একটা তো আছে 17-তে প্রোগ্রাম, আরেকটা আছে ডিপ সুইচ দিয়ে। এটা খুবই গোপন একটা জিনিস, আপনি আর এটা শিখে রাখা ভালো, জানা থাকলে কাজে লাগবে আপনার। এই সুইচটা অন করে দিলাম, এটা যদি অন করে দিই তাহলে আমাদের প্যানেলটা লক হয়ে যাবে। আমরা প্যানেলে কাজ করতে গেলে প্রপারলি কাজ করতে পারবো না, কিছু জিনিস লক থাকবে। এখানে মেশিন রেডি করার পরে এখন আমরা পাওয়ার সুইচ অন করতেছি। এখন যদি আমরা এখানে কোনো কাজ করতে যাই সেক্ষেত্রে এখানে যে P1, P3, P2, P4 এগুলো কোনো কাজ করতেছে না, আপনি একটা প্যাটার্ন করতে চাই, এখানে একটা আমরা একটা প্যাটার্ন করব, তো দেখুন এটা কোনো কিছুই কোনো কাজ করতেছে না। এরকম কোনো সমস্যায় পড়লে আপনি বুঝতে হবে যে আপনার ডিপ সুইচ থেকে কেউ সুইচটা অফ করে রাখছে, বা আপনার ডিপ সুইচটাই আপনার বরাবর চেক করে নেবেন সরাসরি, তাহলে দেখবেন যে এরকম সমস্যা হয়ে পড়লে আপনার এটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। এটা একটা ট্রিক ছিল, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম একটা ছোট জিনিস। তবে আশা করি সবার ভালো লাগবে, সবার ভালো লাগলেই আমারও ভালো লাগবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবসময় সাবধানে কাজ করবেন, টেক কেয়ার, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।